ಮುಳುಗಿ ಹಾಕಿ ಕೌದು ಮಾಡಿ ಸರ್ ಮ್ಯಾಮ್ ಅದ ಪ್ಲೀಸ್ ನಾನು ಹತ್ತಕನ 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 ढेले मुछे मुछे नहीं तो जगह चले जाए रिएक्शन कत कत रक्त देखो रक्त लगे कत कत रक्त देखो आस आज के की रिएक्शन टा है देखबे तुम लोग जे मेरा रक्त अनेक अनेक रक्त भाईस तो ना देख थको ए फ्यू मोमेंट्स लेटर तो गाइस चले से खुनी बाड़े थे ओके डाक दिलो तो तुम लोग रिएक्शन टा देखते पाबे तो आज से खुनी आ रही है हम सोले सुधीर फोन करा बाकी चीज सुनो की होइस किदे बजे चा कर तो खाई कोरा खा पाबो ना ठीक पाबो ना चाकर भाई कदिन आगे कटेसिस কি আবার গড়িছ আজকে বেশ করেছি কি জন্য করেছ না গেল অতি বলতো ভালো কই জামা না তুই তোর কি হইছে তোর কোন ব্যাপার না গলাই তুই কি কি করেছিস কি কারণ জন্য কাল তুই কি করেছিস তো আমি যেখানে কাজে গেছি যে খেতে শেষ বলে আমি একজনকে দি খাবার পাঠিয়েছি ও সে গেছে গিয়ে দেখে তো তুই ওকে কাজে রাখাইনি তো কোথায় ছিলি তুই কাজে আমাকে খাবার দিয়েছিস নি তুই ছিলি তো না তুই দেবে কি কি আমি কাজে ছিলাম না না खुजे টাকা দেবে খাবার দেবে সে তো খাবারটা বাড়ি নিয়ে এসে দেখো কত কত করে দিছি দেখো তো না দেখতে হবে না হাত দাও কিন্তু দেখতে হবে না হাত দাও কিন্তু মা ভাতু মা কে কিন্তু না হাত দাও দেখতে হবে না দাও যেখানে ছিল তার হাতকে দাও কিন্তু আরে ভাই কোথায় গেছিলাম তা আমি কি করে জানবো কোথায় গেছিলাম তোকে সেটা তো জিজ্ঞেস করছি কোথায় গেছিলি ভারী মুশকিল ভাই কাজে গিয়ে শান্তি নেই
আরে ভাই আমি কাজে ইচ্ছো না আমাকে শুনো আমি কাজে গেছিলাম কাজে সাইডে ছিলাম স্বাধীন কাজ সাইডে ছিলাম তুই আমার কাজে সাইডে থাকতে তুই ফোন কেন করনি তুই ফোন নিয়ে গেছিলি আচ্ছা ফোন কাক ফোন অন্য আর নাম্বার চিঠি নাম্বার ছিল আমি কেন আবার ফোন করতে যাব ফোন করে বলতো ফোন থাকতে তুমি ফোন নিয়ে যাও আমি লোকের ফোন করে বলবো তাহলে ঠিকাকে ফোন করে বলতো তুই পিছনে ভাত পাঠিয়েছি ওখানে আমি আমি তোকে ফোন ফোন করতে হবে না আমি জানি তুই ওখানে কাজ করছিস ওখানে গেলে তো দেখা পেয়ে যাবে তোকে ভাত দিয়ে চলে আসবো ওখানে তোকে পাই না সে বাড়ি চলে আসছে তুই কত বার বাটা বকতো মানুষকে আমাকে বল শোনো কি কাকে পাঠিয়েছো কালকে তোর আমি কেন বলতো বন্ধু তার আগে ঝামেলা করবি তুমি কাউকে বাড়িতে ভাল তুমি চলে বলছো আমি ওকে পাঠিয়েছিলাম ভাত দিয়ে মানে আমি আমি বলতে চাইছি যে আমি শাড়ি ছিলাম না আমি কোথাও না কোথাও ছিলাম হ্যাঁ কোথাও ছিলাম বল ওটা আমি তোকে যে শুনি কোথায় ছিলি তুই আমাকে বলে বাড়ি কোথায় ছিলাম বল আমি কথা নয় তোর সাথে কাজ আমি তোকে জিজ্ঞেস করি তুই কোথায় ছিলি ওটা আমাকে এখন বল কোথায় ছিলি তুই আমি কি জানি আমি জানতে তোকে জিজ্ঞেস করি কোথায় ছিলি না ছিলি শুনেছি যে বন্ধু আমি শুনেছি তুই একটা গাছ ছিলি কাজ সাইডে ছিলিস না তুই তুমি বলো কোথায় গেছিলাম বলবো না আমি জানতে পেরেছি মানে জানতে পেরেছি তুমি দেখ বলো কোথায় গেছিলাম বলবো না আমি যা আজকে সুন্দর লাগে মুড ঘুম থেকে উঠেছি সুন্দর মাইন্ড ফ্রেশ নিয়ে উঠেছি মুডটা তুমি কেন আমি তোকে বলবো কেন কোনো গালাগালি দিবি না আমাকে একদম বলে দেবে মানে আরে মনে কি খাও তো মারিস ভালো মার দেখো তো মেরে কি কই মানে কি কই আমার হাত আছে হাত তো আছে দেখ হাত দেখ হাত দেখ হাত দেখতে পারো না যা হাত দেখি দেখতে হবে না আমি জানতে পেরেছি কেন কইছিস দিয়ে বলবো আমি চলে গেছিস
নিজের চোখে দেখিনি, কানে তো শুনেছি আমি। তুই কি নিজের চোখে দেখেছিস? কানে তো শুনেছি। কানে শুনেছিস? কানে শুনেছিস? কে বলছে? কে বলছে? যে বলছে না, তার নাম কেন বলতো? যে কাকে যাকে পাঠিয়েছিস সে নাম বলতে পারছিস না, কোথায় গেছিস সেখানে বলতে পারছিস না, সে আমার উপকার করছে তার তাকে কেন, কার সাথে দেখা করছে সেটা বলতে পারছিস না, সাইডে গেছিস সেটা আমি জানি না, আমার একটা উলফল একটা মানে নিজের মন মতন তুই যখন কাজ থেকে আসিস তোর গা হাত পা অনেক ধুলো দেখাচ্ছে, কোনো ধুলো ছিল তোর গায়ে হাত পায়? তুই কি তো চন্দন ছিল, চন্দন ছিল গায়ে আমার? তা কি করে জানবো, চন্দন ছিল না, পার্কের বালি ছিল গায়ে, পার্কের বালি। কোন পার্কে ভাই? আমাদের আসিস করে পার্ক নেই তো? না, আর যদি পার্কে যে একটা আছে সেই রসুলপুর একটা বড় দোকান, আর কোথায় পার্ক আছে? মানে আমি কেন এই কাজ না করে পার্কে গেছিলাম এই ছেঁড়া নোংরা ড্রেস পরে? কোথায় ছেঁড়া নোংরা ড্রেস পরে? যে জিন্স পরে ভালো একটা গেঞ্জি পরে তো গেছিস তুই বেরিয়েছিস কাল? তুই জিন্স দাদা কোথায়? এটা ভালো জিন্স, আর এইটার নিচে তো ব্যানারে ভালো জামা তো পরে গেছিলি, তুই দেখিনি তোকে? ভালো জামা পরে নিচে আমি ভালো জামা পরে গেছিলাম অবশ্যই। এটা আমি এই পান্ট না, এই ছেঁড়া প্যান্টা পরে গেছিলাম, ছেঁড়া প্যান্টটা দেখ সত্যি গল্প দেখেছিলাম ভাই প্লিজ শুনে থাকো, মার তুমি তোমার ফালতু মার না, আমি বলো আমি কার সাথে দেখা করতে গেছিলাম বলো, যার সাথে গেছিলি? গেছিলি, আমি খোঁজ পেয়েছি, যা এখন তোকে বলতে পারবো না, যা। আমি কোথাও যাইনি শোনা, মারো ঠিক আছে আমাকে, আমি তো যাইনি, আমি শোনো দেখি না আমাকে দেখতে তখন আচ্ছা মুশকিল ও প্যাঙ্ক হচ্ছে দিয়ে গেলে পাড়া ক্যামেরা বন্ধ করতো তোমার বিরাট কেরানি খেয়েছে দখ ঘন্টা ব্যথা করে দিল আর আমি ক্যামেরাটা ভুল লুকিয়েছিলাম বলে দেখতে পেয়ে গেছে বিরাট কেলিয়েছে আজকে আমাকে বাইরে চলে গেছে রেগে মেয়েকে আমি ডাকবো আই বাবাই আই ভাই কি রে কি হয়েছে না আজকে আই বলো কি হয়েছে বলো আরে ভাই ওই যে ট্যাঙ্ক করছিলাম তুমি ভালো করে জানো যে আমার এরকম ব্যাংক পছন্দ না একদম তুমি করে হাতে লাল কি কি লাল দাগ হ্যাঁ আমি ব্যান্ডেজ করেছিলাম যে কেউ ভাই ভয় পেয়ে যাবে যে এত বড় ব্যান্ডেজ করেছিস প্লাস এত বড় রক্ত রক্ত বেরিয়েছে কি ভয় দেখি হাত দেখি আমি না হয় প্র্যাঙ্ক করেছিলাম ওপেন হাত পাছালো আমি ওপেন হাতে রক্ত লাগিয়েছিলাম মোবাইলটা কোথায় তখন সন্দেহ করে ফেলেছি মোবাইলটা কোথায় মোবাইল
আমি কোথাও যাবো তোকে ছাড়া, বুঝলি? ভালোবাসি বিয়ে তখন করবো, প্রেম যখন করেছি একসাথেই মরবো। কেন করেছে এরকম বলো? আমার তো মাথা গরম হয়ে গেছিল, বলো তোমার ভালো সত্যি মজা পেয়েছো? তোমরা ওকে আরো মারতাম, আমি ক্যামেরা না দেখতে পেতাম, ক্যামেরা দেখে নিয়েছি আর কম খেলা যারা তোমাদেরকে আমার হাতটা দেখ, মানে আমার হাতটা দেখাই, আমার হাত কোথাও কোনোদিনও কাটানো, হাত পরিষ্কার, আমার হাতে পুরো আলতা, হাতে ফোনটা দেবে একটা ব্যাপার ওই জায়গা, আমার হাতে কোথাও তোমরা কাটার চিহ্ন পাবে না, কোথাও কাটার চিহ্ন নেই। আছে কোথাও কাটার চিহ্ন? তুই বল রামু, আছে কি? আছে কি রামু? কোথাও সেম টু ইউ নাইস, কোথাও আমার হাতে কাটার চিহ্ন একদম চক চকে। আজকের মতো তোদের টাটা, আর আমার প্যান্টটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে জানাবে, আর রামুকে একটা কমেন্ট করে দিয়েছে রামু, মানে রামুর উপর প্যান্টটা করে কতটা ঠিক তোমাদের ভালো লাগে, সত্যি ভেঙে দেবো 25,500 চলে যাবে। ₹25,500 গিয়ে ₹30,000 ফোন আসবে, তোর হাফ কিডনি আমার হাফ কিডনি বেঁচে। গাইস তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে জানাবে, আর রামুর ওপর প্র্যাঙ্কটা যে করলো তোমাদের সেই প্র্যাঙ্কটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। রামু মুখটা দেখো তোমার, একদম কমেন্ট তো করবে না, আর একদম বাজে প্র্যাঙ্ক হয়েছে এটা আমার আমার জন্য, ফালতু মেয়েটাকে মারলাম। বাবা এমনি তো মারিস রে তুই, আমার বল তোমার প্রতি বিশ্বাস নেই? না সত্যি বুকে হাত বল, আমার ছুঁয়ে বল তো, বল তুমি ছুঁয়ে বল তো, বল বল চুরিটা দেখে যা, বল নে বল ভালো লাগেনি শুধু কমেন্ট করে, ভালো লাগেনি ক্ষতিপূরণ দিতে হবে না আর কি, মারছি না আমি। इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं, अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके, मुझे चाहिए, इतना झिला मैं कभी नहीं हूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूं, मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है, बाय।